আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের আরও একটা নতুন সেশনে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এবং কৌশল নিয়ে কথা বলার চেষ্টা করব যে অনেক সময় দেখা যায় আমরা যখন অনুবাদ করতে যাই পত্রিকা থেকে হোক অথবা অন্য কোনো জায়গা থেকে হোক অথবা আমাদের মাথায় এমন একটা সুন্দর বাংলা শব্দ আসছে ওটা আমরা ইংলিশে লিখতে পারছি না। আজকে ওই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করব খুব সংক্ষেপে। এইটা বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এটা ব্যাংকের আসা একটা প্রশ্ন থেকে আমি এই লাইনটা নিয়েছি। লেখা আছে, সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে। আপনি যদি সেন্টেন্সটার দিকে তাকান তাহলে আপনি দেখবেন সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে তখন পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে। সবগুলা শব্দের বাংলা জানলেও সাধারণত এই পাঞ্জা শব্দের শব্দ বাংলাটা ইংরেজিটা সাধারণত আপনার ইনস্ট্যান্ট মাথায় নাও আসতে পারে এবং না আসাটাই স্বাভাবিক। তখন যেটা হয় যে এই শব্দটা দেখার পরে আমরা আর অনুবাদটা করতে পারি না বা আমরা করি না। আমরা মূলত যদি এরকম অপরিচিত শব্দ পেয়ে যাই ওই অপরিচিত শব্দটার বাংলা না করে ইংরেজি না করেই আমরা ট্রান্সলেশন করতে পারি অথবা আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো লিখতে পারি। কী করে? মূলত আসলে যেইটা বুঝাইছে ওইটা এই পাঞ্জা শব্দ দ্বারা আপনি প্রথমে যেটা করবেন এই বাংলা শব্দের একটা সমার্থক শব্দ খুঁজে বের করার চেষ্টা করবেন। পাঞ্জা দ্বারা কি মানে কি বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এমনি পাঞ্জা দিয়ে রাখছে বিষয়টা কি এরকম, কুলাকুলি করতেছে বিষয়টা কি এরকম না, এই শব্দের সেন্সটাকে অ্যাপ্লাই করে আপনাকে লিখতে হবে। এরকম আমরা একটা শীটই তৈরি করবো ইনশাল্লাহ যে কিভাবে বাংলা শব্দের অর্থ ইংরেজি জানি না এইভাবে আমরা করতে পারি বিগত বছরের প্রশ্ন দিয়ে, এবং আমরা নতুন করে আরও এক্সাম্পল দিয়ে বানানোর চেষ্টা করব। তাহলে আমরা একটু করার চেষ্টা করি কি করে করা যায়। দেখেন, বলছে সারা বিশ্ব তখন বুঝতে পারলো, তার মানে আমরা যেহেতু সেন্টেন্সটা দেখে ঐতিহাসিক যেহেতু বলা হয় বা সেন্টেন্সটা ঐতিহাসিক সুতরাং আমরা পাস্ট টেন্সে করতে হবে। সারা বিশ্ব বুঝতে পারলো, কে বুঝতে পারলো ভাই বলেন তো? সারা বিশ্ব বুঝতে পারলো, আমরা এটা লিখলাম দ্য হোল ওয়ার্ল্ড। এখন সারা বিশ্ব বুঝতে পারলো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স, আমরা টেন্স নিয়েও কথা বলবো। দ্য হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড, দ্য হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড, সারা বিশ্ব বুঝতে পারলো। এই যে একটা তখন শব্দ রয়ে গেছে, তখন শব্দের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অথবা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে ব্যবহার করতে হয়। আমরা দ্য হোল ওয়ার্ল্ড দেন কুড আন্ডারস্ট্যান্ড অথবা দ্য হোল ওয়ার্ল্ড কুড দেন আন্ডারস্ট্যান্ড এইভাবে আমরা লিখতে পারি। আমরা অ্যাডভার্বের উপরে ক্লাস নিব যে অ্যাডভার্ব কী করে ইউজ করতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে। আচ্ছা, সারা বিশ্ব তখন বুঝতে পারলো যেহেতু দুইটা সেন্টেন্স, এই জন্য আমরা একটা অতিরিক্ত একটা দেট ব্যবহার করে দিব। যুদ্ধ করছে কে? পরে সেন্টেন্সের জন্য যুদ্ধ করছে, কে যুদ্ধ করছে? বাংলাদেশ যুদ্ধ করছে। আমরা সাবজেক্ট খুঁজে পেয়ে গেলাম, আবার বাংলাদেশ যুদ্ধ করছে, ওয়াজ ফাইটিং, বাংলাদেশ যুদ্ধ করছে। কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। তো অ্যাগেইনস্ট পাকিস্তান। এইবার বলেন পাঞ্জা দিয়ে যুদ্ধ করছে মানে কি বলেন তো? বাংলাদেশের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে না? আপনি এই শব্দটা লিখতে পারেন বাই অল মিন্স, তার মানে যে কোনো উপায়ে সব চেষ্টা দিয়ে। আপনি এই শব্দটা পাঞ্জা শব্দের আপনি বাংলা ইংরেজি লিখতে পারেন স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি, খুব তীব্রভাবে, খুব শক্তি দিয়ে। আপনি এই শব্দটা লিখতে পারেন হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে যুদ্ধ করছিল। তার মানে আপনি দেখেন এই পাঞ্জা শব্দের অর্থটা আপনি না জেনেও ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন অথবা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন। এরকম ভাবে আমরা এক্সাম্পল করার চেষ্টা করব। এরকম 10-20-40-50 এক্সাম্পল যদি আপনাকে শিখাইয়া দেওয়া হয় এবং এই টেকনিকটা যদি বারবার প্র্যাকটিস করেন দেখবেন আপনি নিজে থেকেই আপনি করতে পারছেন। মূলত সরাসরি তো আর অনুবাদ করতে হয় না, এই সেন্টেন্স দ্বারা মূলত আপনি কি বুঝতে পারছেন ওইটাকেই অনুবাদ বলে। অনুবাদ মানে যে আপনার হুবহু লিখতে হবে বিষয়টা এইরকম নয়। এরকমভাবে আমরা দেখার চেষ্টা করব। আমরা একটা সেন্টেন্স এখানে আলোচনা করি এবং এক একটা টপিক আলোচনা করি। এইটার টপিকটা হচ্ছে যে বাংলা শব্দের অর্থ না জেনেও কি করে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়। এটা নিয়ে আমরা মিনিমাম 40-50 এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শীতের কাজ হচ্ছে, শীত পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্রুতই। আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করব। দেখেন লেখা আছে, এটা হচ্ছে আমাদের 28তম BCS রিটেন পরীক্ষার প্রশ্ন।
কি বলা আছে দেখেন, বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা শেখাবো সিম্পল সেন্টেন্স যখন আমাদের মাথায় আসবে ওটা আমরা কমপ্লেক্সে করার চেষ্টা করব, ওটা খুব ইজিলি সুন্দর করে লেখা যায়। এবং এটার জন্য আমরা 30-40টা বিগত বছরের প্রশ্ন এবং পত্রিকা থেকে দেওয়ার চেষ্টা করব, ব্যাংক থেকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনার মানে ইজিলি ইজি হয়ে যায় আপনার জন্য বোঝার জন্য। যেমন আমি বলি, স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স করা যায়। তার মানে আমরা এরকম করতে পারি না যে আ হাজব্যান্ড ক্যান ডিভোর্স অথবা ক্যান লিভ, ছেড়ে চলে যেতে পারছে। কখন? আফটার ম্যারেজ, বিয়ের পরে। এই যে ইচ্ছে করলে, আমাদের কি বলেন তো, ইচ্ছে করলে এই শব্দটাকে আমরা যদি কমপ্লেক্সে করি, যখনই সে ইচ্ছা করে অথবা যদি সে ইচ্ছা করে, আমরা এটা লিখতে পারি ইফ হি ওয়ান্টস, যদি সে চায় অথবা ইফ হি উইশেস। তার মানে আমরা যদি সিম্পল সেন্টেন্স আমাদের মাথায় আসে অথবা ট্রান্সলেশন সিম্পল সেন্টেন্সে দেয়া আছে, ওটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করলে আমাদের জন্য অনুবাদ করা অথবা ফ্রি হ্যান্ড রাইটিং করা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দুইটা টপিক আমরা আলাদা আলাদা করে পড়বো। আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। প্রত্যেক দিন 7:30 হয় ভোকাবুলারি ক্লাস থাকবে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস থাকবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে। ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো লাগছে কিনা, একটু একটু সহজ লাগছে কিনা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।